আপনি মুচকি মুচকি হাসছেন কেন? আপনাকে দেখে হাসি আসছে আমার অনেক। কেন? আপনার ফেসটা অনেক ফানি এই কারণে। এই শীতে ডোন্ট টাচ মি বলে কোন দুইটা জিনিস? এই শীতে আপনাকে যদি নির্জনে চলে যেতে বলা হয় থাকার জন্য সাথে কি নিয়ে যাবেন? এক্সকে নিয়ে যাব। কথায় বলে জমে ক্ষীর কিসে, শীতে না প্রেমে? প্রেমে জমে ক্ষীর হয়ে গেছে একদম। অনেক কিছু হয় জমে, সে তো বলা যাবে না পাবলিক। আপু এই হেয়ার কালারটার নাম কি? চেরি রেড। চেরি রেড। সময় এখন শীতকাল, মাঘের শীতে নাকি বাঘ পালিয়ে যায়, আপনারাও কি পালিয়ে গেছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাস্টার মাইন্ডের আজকের এপিসোডে, সাথে আছি আমি ফামিদা জিশাব। দেখা যাক মাঘ মাসের এই শীতে আমাদের প্রশ্নের উত্তর দিতে কাকে কাকে খুঁজে পাওয়া যায়, আর সেই জন্য আমরা আজকে চলে এসেছি ফরচুন সুপার মার্কেটে। চলুন তাহলে যাওয়া যাক। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে যে একদম হিমালয়ের পাদদেশ থেকে উঠে আসছে, আর আপনাকে দেখে মনে হচ্ছে শীত নাই। আসলে হট বয় তো, এই জন্য শীত নাই। প্রচুর হট ওই রকমই আর কি, গরমটা খুব বেশি। আচ্ছা এই যে হট বয়, আপনাকে যদি বলা হয় যে হিমালয়ের পাদদেশে বসবাস করার জন্য সাথে কি কি নিয়ে যাবেন? একটা মোবাইল আর একটু ওয়াইফাই লাগবে। অরবি তো রুকো, ক্লাইমেট সবই বাকি। মোবাইলটা থাকলেই বেশি দরকার, বউটা দরকার নাই সত্যি কথা বলতে। এই শীতে ডোন্ট টাচ মি বলে কোন দুইটা জিনিস? অনেক সময় হচ্ছে হিটার বা হচ্ছে আপনার এরকম কিছু। সবাই খালি গার্লফ্রেন্ডে চিন্তা করে, বাথরুমে গেলে যে শীত লাগে ওইটা কেউ বলে না। কথায় বলে জমে ক্ষীর শীতে না প্রেমে? প্রেমে। আর ছেকাতে কি? ছেকাতে আমার বেশি ভালো লাগে। এই শীতে আপনাকে যদি নির্জনে চলে যেতে বলা হয় থাকার জন্য সাথে কি নিয়ে যাবেন? এক্সকে নিয়ে যাব। তুই সমঝা? স্কোয়ারল নাই, তুই সমঝা নেই। এক্স কেন? কারণ ওকে শিক্ষা দেওয়া উচিত। এই শীতে ডোন্ট টাচ মি বলে কোন দুইটা জিনিস? এক হচ্ছে ঠান্ডা পানি, আর এক হচ্ছে গার্লফ্রেন্ড। সব স্বপ্ন যদি রঙিন হয় তাহলে লাল হয় কোন স্বপ্ন? রঙিনের ভিতরে তো লাল থাকে। গরমকালে ডিভোর্স আর শীতকালে ডিভোর্স, এই দুইটার মধ্যে কোনটাই পুরুষের ক্ষতি বেশি? কোনোটাই না, কারণ ডিভোর্স তো ডিভোর্স, একে গরম হোক আর শীত হোক কোনোটাই ছেলেদের ক্ষতি না। একটা গেলে আরেকটা আছে। জি অবশ্যই। বউ ভক্ত স্বামীরা তরকারিতে লবণ বেশি হলে আর ভাতে চুল পেলে তাদের আচরণটা কেমন হবে? একদম কুল। কেন? কারণ আমি তো তার ভক্ত। কথায় বলে জমে ক্ষীর কিসে, শীতে না প্রেমে? প্রেমে। প্রেমে? প্রেম করেন? করি। কি জমে ক্ষীর হয়ে গেছে একদম? অনেক কিছু হয় জমে, সে তো বলা যাবে না পাবলিক। শীতকালে ডিভোর্স আর গরমকালে ডিভোর্স, কোন কালে ডিভোর্স দিলে পুরুষের উপকার হয় বেশি? গরমকালে। গরমকালে না, আর ক্ষতি হয় কোন কালে? শীতকালে। আচ্ছা আপনাকে যদি বলা হয় যে নির্জনে কোনো জায়গায় একা থাকতে সাথে কি নিবেন? আপনি মুচকি মুচকি হাসছেন কেন? আপনাকে দেখে হাসি আসছে আমার অনেক। কেন? আপনার ফেসটা অনেক ফানি এই কারণে।
এখন কিউট মেয়েরা যদি ফানি হয় আমার হাসি তো আসবে। এই শীতে আপনাকে যদি বলা হয় নির্জন কোনো জায়গায় গিয়ে বসবাস করতে, সাথে কি কি নেবেন? সাথে কি কি নিব? আপনি ফ্রি থাকলে আপনাকে নিয়ে যাবো। ইনোসেন্ট চেহারা দেখলেই ফেঁসে যাওয়া উচিত না। ইনোসেন্টের আড়ালে এরকম একটা আত্মদুষ্ট বসবাস করে। এই শীতে ডোন্ট টাচ মি বলে কোন দুইটা জিনিস? পানি, সব স্বপ্ন রঙিন হলে লাল হয় কোন স্বপ্ন? আমি বাদ্দা দেয় ভাই, আমি বাদ্দা দেয়। কোন স্বপ্ন লাল হয় জানি না, বাট আপনার ঠোঁট অনেক লাল। ডিভোর্স আর শীতকালে ডিভোর্স, এই দুইটার মধ্যে পুরুষের লাভ কোনটাতে? লাভ জানি না, বাট লস শীতকালে। আপু, এই হেয়ার কালারটার নাম কি? চেরি রেড। চেরি রেড। এই শীতে ডোন্ট টাচ মি বলে কোন দুইটা জিনিস? ঠান্ডা হাত নিয়ে যখন এইখানে এখানে টাচ করে ফ্রেন্ডরা বা ফ্যামিলি, এই শীতে আপনাকে যদি বলা হয় নির্জন কোন স্থানে গিয়ে বসবাস করতে, সাথে কি নেবেন? আম্মু। হাসপাতালে বেবি হইলে বলে সিজার, আর ওয়াশরুমে যে গরম পানি দেয় তাকে কি বলে? হারুন কি সিনজার। আপনাকে যদি বলা হয় নির্জন কোন জায়গায় গিয়ে বসবাস করতে, সাথে কি নেবেন? শুধু একটা গ্যাস লাইট। গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালে আমি গরমের তাপ পোহাবো, আর কিছুই না। না, আর একটা বউ থাকলে বউ নিতাম, কিন্তু বউ তো নেই। এই শীতে আপনাকে যদি বলা হয় নির্জন কোন স্থানে বসবাস করার জন্য, তাহলে সাথে কি নিয়ে যাবেন আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। মাস্টার মাইন্ডের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি ফামিদা তৃষা, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোন জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই জাগো এফএম 94.4 এর সাথেই থাকুন।